আমিনা বলেন, সোবে সাদেকের সময় আমার মোহাম্মদ দুনিয়া আসছে। আমার মোহাম্মদ যখন দুনিয়ায় পদর্পণ করছে, ভূমিষ্ঠ হয়েছে, আমি আমেন আমার ঘরের বাতি নিবাদি, কুপি নিবাদি, হঠাৎ করে দেখি পুরো ঘর আলো। আমি আমেনা দেখি তসবির দানার মতো অন্ধকারে জ্বলতেছে। আমি ধরতে গেলাম, আমার হাত কে যেন সরাই দিল। আমেনা এখন হাত দিও না, আমি লোকটারে চিনিও না, তার হাতটা আমি ধরতেও পারলাম না। তাড়াতাড়ি দেখলাম আমার মোহাম্মদকে কোলে নিয়ে এসে একটা উড়াল মারল, একটা উড়াল দিয়ে মাস শেষ থেকে মাগরিব পর্যন্ত দিয়ে গেল। আমি আমার মোহাম্মদের 3 ঘন্টা আমার রুমে পাই নাই। যাওয়ার সময় লোকটা বলে গেল, খবর দা তোর সন্তান যে দুনিয়া আসছে, কারো কাছে আপাতত বলিস না, তুমি শুধু চুপ করে রেস্ট নাও, আবার তোমার সন্তানকে কিছু সময় পরে আমরা ফেরত দিয়ে দেবো। আমি আমেনা 3 কর্তব্য বিমর হয়ে দাঁড়ায় বসে আছি, কই গেল আমার সন্তান, কি দিল, কই গেল। 3 ঘন্টা পরে যখন ওই লোকটাই ফিরাই নিয়ে আসলো, এবার আওয়াজ দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আমার জাদুর এলে কই গেছিলেন? বলে তোমার জাদুর এলো জান্নাত জাহান্নাম এবং সারা পৃথিবীর মাখলুকের সামনে ঘুরাইতে নিয়ে গেছিল। আমি না খুশির আনন্দের চিত্তে বলেছিলেন, আমার নবীকে কোলে লইয়া দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না কয়েকটা মিনিট, এরকম একটা সাদা রেশমি তোয়ালের মধ্যে আমি না আমার নবীর এইভাবে পেঁচাইয়া কপালে চুমা দিয়া বলে, বাবা গো বাবা, তোমারে আল্লাহ এত দামি করে বানাইলো, কেন তোমারে জন্মের আগে এতিম বানাইলো? সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, আমি না রে, আমার নবীর কানে কোনদিন আওয়াজ দিবা না, আমার নবী এতি। আমেনা স্বামী তো মারা গেছে, এখন আমেনা শরীরের থেকে তো মিসকম্বারে ঘেরান আসে, তো মানুষ পাগল হয়ে যায়, সে কাবার চত্বরে গেলে মানুষ খালি ধাঁধা করে হের পিছনে ঘুরতে চায়, এটা জায়েজ না, হে জানে না? আব্দুল মোত্তালিবকে আমার পুত্র বধূ যে সেন ব্যবহার করে, এটা আমিও তো দেখি অনেক ঘেরান, কিন্তু আমার এই বউটার সামনে তো আমি যাইতে পারি না, কারণ ওর কাছে গেলে আমার ভয় লাগে। এই ভয় কিন্তু আমেনার নাই, ভয় লইল না, এত আস্তে কইলেন, এই ভয়টা কার? আল্লাহর বলে আমার নবীর। আব্দুল মোত্তালিব তারপর সাহস করে হুজুরের দাদির কাছে বলে, ফাতেমার কাছে বলে, এদিকে আও তো, কি আমি তো আর কান ঝালা বলা হয়ে গেল, মক্কা সবাই তোমার বউর বিরুদ্ধে নালিশ করতেছে আমার কাছে, তুমি একটা কিছু কও, আমি শ্বশুর একটু জিগাইতে পারি না, তুমি একটু তোমার পোলার বউকে জিগাও তো, হে কি কি আতর ব্যবহার করে, কোন দোকানে তা কিনে আনে, আমি তো দেখিও না সে মার্কেটে যায়, হে কইতে কিনে আনে, জিগাও তো একটু। বেজান দেবার আওয়াজ দিবেন, সত্যিকারে যদি আয়েশাকে রাসূল হয়ে থাকেন গো বাবা, হে ওয়াজ কমিটি, আমার নবী কেমনে দুনিয়া আসে গো, মা আমেনা কেমনে বিদায় নেই, শুধু আমার দিকে তাকাবেন আর 2 নয়নের পানিতে আমার মাওলাকে খুশি করবেন, আমার বিশ্ব নবী মায়ের পেটে আছে না বাবা, ফাতেমা ডাক দিছে, বৌমা, জি আম্মা, একটু ঘরে আসবা কি? জি আম্মা, মা গো, মানুষের বদনাম তো ছড়িয়ে পড়েছে, তুমি কি জানো না মক্কায় স্বামী মারা গেলে সে দামি আতর ব্যবহার করা নিষেধ, দামি পোশাক পরা নিষেধ, মা তুমি বাথরুমে গেলেও ঘেরান কই, গোসলখানা গেলেও মিসকম্বারের ঘেরান আসে, তোমার কাপড়ের থেকেও ঘেরান আসে, তুমি কাবার চত্বরে ঢুকলে মানুষ পাগল হয়ে যায় ঘেরানে ঘেরানে, মা তুমি এতর কোন ফ্যাক্টরির থেকে অর্ডার দাও, কোন জায়গার থেকে খরিদ করো, মা একবার বলে দিবানি।
আমিনা বলে, আম্মা জান আমার কানেও এই সংবাদ আসছে, আপনার মেয়ে 4 নম্বর মেয়ে উম্মে হানিয়া আমারে বলেছে, ভাবি আপনি কোন জায়গার সেন ব্যবহার করেন, আপনি যে বিছনায় ঘুমান ওই বিছনা পানি দিয়ে ধুইলেও ঘেরা নাসে, আপনি যে বালিশে মাথা লাগান ওই বালিশের থেকেও ঘেরা নাসে, আপনি যে গিলাসে পানি পান করেন ওই গিলাসের থেকেও পানি পানি পান করার ভিতরেও ঘেরা নাসে। আসলে জানি না এই ঘেরানটা কিসের। আমিনা বলে, তোমার কাছে কে বলেছে? আমিনা তো সবই জানে, শ্বশুর আব্বার সামনে মুখের থেকে বাবা একটু থুতু ফেলে দিলেন, জোরে 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 জোরে, আব্বা আমার কাপড়ের থেকে ঘেরা নামে সেন লাগাই, তাহলে আমি একটু প্রমাণ দেই। আমিনা গালের মধ্যে একটু থুতু জমাইয়া শ্বশুরের সামনে ফেললেন, থুতু ফেলতে দেরি আছে। উলামায়ে কিরাম আল বেদায়ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, আমিনা থুতু ফেলতে দেরি আছে, পুরো ঘর মেশকাম্বারের ঘেরানো হইতে দেরি হয় না। ও মা, তোর থুতুর দিকে ঘেরানো এটা কোন আতর? বাবা গো, এই আতর আমার গো বাবা, এই আতরের মাহাজন আমার পেটে, এই আতরের ফ্যাক্টরির মাহাজন আমার পেটে, যারে আমার আল্লাহ বলেছি ও মা أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ بَدَنْ زَي مَنُسْتَ پیٹے تھاکلے مائر تھوتور تھیکے مشکم بر گھرانا شے اس کے بانگلار زمین تھیکے جن مولو یا بابا لندنر زمینے جایا অস্ট্রেলিয়ায় যাই, আবার নবীরে মক্কার ডাকাত কয়ে গালি দেয় আসার দূর, আবার নবীরে লুচ্চা কয়ে গালি দেয় গো, আবার নবী বলে উম্মে হানি হুজুরের ফুফাতো বোনের সাথে পরকিয়া করে বিয়ে করছে বাবা, হে টাঙ্গাইল কালিহাতি ঘাটাইলের মুসলমান ভাইরা, তোমাদের চেয়ারম্যান কে সাথে লইয়া চোখ পড়া পানি লইয়া একটা আওয়াজ দিবা গো, যে আসার দূর আমার নবীর মরুভূমির ডাকাত কইয়া গালি দিল, আমি শুধু তোমাদের পা দুটো ধরে ফিরে যাই। এই নাস্তিক গুলা যদি বাংলাদেশে ঘাটাইলে জন্ম নেয়, ওর জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, দেখছি এই কলিজার টুকরা মুসলমান ভাইরা, জীবনে ঘাটাইলে হয়তো আরো কয়েকবার আসবো, বেঁচে থাকলে, বেঁচে না থাকলে আর দেখা হইব না। চেয়ারম্যান আগামী মাহফিলে থাকতে পারবে কিনা তাও জানি না, তবে একটা একটা ডকুমেন্টস পেশ করে যাই, যারা আজকে তাকবীর ধ্বনিতে আওয়াজ দিছেন, মৃত্যুর সময় আমার এতিম নবী আপনার বালিশের পাশে থাকবে, যার মা বলে এই মেশকাম্বারের মালিক আমি না, এই ফ্যাক্টরির মাহাজন আমার পেটে, শুধু এবার আওয়াজ দেবা, দুনিয়ার কারো পরোয়া করবা না। আসাদুর বলে নবী মুহাম্মদ ছিল একটা মক্কার ডাকাত, হে বেজর্ম তুই যদি পারস বাংলাদেশে কোন এয়ারপোর্ট দিয়ে আসবি না, কথা কর না কেন, মানে প্রধানমন্ত্রী শুদ্ধ তোরে গাইরে ফেলাইব, কথা বলতে হবে। আওয়ামী লীগ করো আর বিএনপি করো, যেই দল করো, দল করতে পারি সেটা মনে চাই, সেটা বিশ্ব নবীকে নিয়া, নামাজ দিয়া, রোজা নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়ে যেই কথা বলবি ওর ঘাড় ভেঙে ভাঙে জুতা দিয়ে, কথা ঠিক না বেটে? রেডি হ, তুই আসাদ নূর পারলে আয়, তুই যেরকম ফেসবুকে তার নবীর গালি দিছ, আমি মিডিয়ার মাধ্যমে তোর চ্যালেঞ্জ করলাম, আয়,
তোর বাপ কয়জন আছে আয়, তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টই তোরে গাইতে ফেলে দেবে, ফাঁসির মঞ্চে জুলবো, কথা ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল, তাহলে বসের মতো আওয়াজ দিবা। আমি না শ্বশুরকে বলতেছে আব্বা তাহলে এখন কোন আমি আতর লাগাই, শ্বশুর বলে না রে মা, এখন যদি কেউ তোর বদনাম কয় পরে আমি পুইতে লাগে। নবীর আসতে আর 50 দিন বাকি, কয়দিন? জোরে কর, 50 দিন লাগবে না, খালি করবেন 50, রেডি? কতদিন? জোরে জোর হলো না, ইলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এই মুসলমানের গোলা ভালো করে বুঝেন, 50 দিন বাকি। নবী দাদার শুনতে পাইল কাবাগরকে বাঙাল লেগে 40,000 হাতি লইয়া আব্রাহা আইছে কাবায় মিনায়, হস করছেন না চেয়ারম্যান সাহেব? আল্লাহ নিছে নেয় না কেন তাড়াতাড়ি? আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নাও, সেরকম আমিন। এখনো পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই জায়গাটা গজবের জায়গা। এইখানে বিশ্বনবী বলেছেন যখন মিনা প্রান্ত আপন নবী বিদায় হজের সময় এখানে সওয়ার করে, নবী বলে এই জায়গায় জোরে দৌড় দাও, জোরে দৌড় দাও, এখানে গজব নাজিল হবে। এই জালিমগুলি, বিশ্বনবী যখন বললেন তার দাদা শুনতাছি এখানে মুয়াসসারা নামক স্থানে বেঈমান তাবুক আরছি, হাজার হাজার মানুষ নিয়ে কাবাগরকে হাতি সুরের সাথে বেঁধে টেনে ভেঙে ফেলবে। হে যুবক ভাইরা রে, ইসরায়েল যতই চেষ্টা করুক মুসলমানদের পবিত্র ঘর কোনোদিন ভাঙার চেষ্টা করতে পারলেও পারবে না, দখল করতে পারবে না। ইসরায়েলের গোষ্ঠীর টার্গেট নিছে বাইতুল মুকাদ্দাস দখলের পরে বলে তারা কাবাগর দখল করবে। দাদার তাওয়ের খালতো ভাই, তুই ইসরায়েলের তাওয়ের খালতো ভাই, বাদশা আব্রাহাম যে ছিল জাতিসংঘের চেয়ারম্যান, আল্লাহ আকবার বলতে পারেন না? 40,000 হাতি লয়ে আইছে কাবাগরটাই নেমে গেলেন। সকালবেলা নবী মার বেডে, সকালবেলা আইছে আবু তালেবরে খুঁজতে, এই কাবাগরের মুতালিব কে রে সভাপতি কে? তার নাম আবু তালেব, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাসায় আছে কয় না? আব্দুল মুত্তালিবের বাসায় না পাইয়া তার 50টা উঠ লয়ে গেছে বেঈমান গুলা নিয়ে মিনে বাইন্দে থুয়ে দিছে, তোরে পাইলাম না কেন? তোর ঘর বাড়ি ভেঙে থেকে গেলাম। দেখেন না, আমাদের দেশের একটা নিয়ম আছে, পচা রাজনীতি। বিএনপি যারা করে, আওয়ামী লীগ যারা করে, যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এলাকায় ঘর ঘর ভেঙে থেকে নেতারা পায় নাই, ঘর ঘর ভেঙে থেকে গেছে, কথা বল না কেন? ঠিক ওই জামানায় পচা রাজনীতি, আব্দুল মুত্তালিবের পায় নাই, হ্যাঁ উঠল হয়ে গেছে, বাড়ি ঘর ভেঙে থেকে গেছে। আব্দুল মুত্তালিব যখন আইসি বিকেলবেলা আইয়া দেয় আমেনা দরজার কাছে দাঁড়ায় কান্দে, জিজ্ঞেস করে মা সবার চোখের পানি সহ্য করতে পারি, তোর চোখের পানি সহ্য করতে পারি না, কি হয়েছে ক মা? কি হয়েছে আব্বা? আপনার 50টা উট আপনার রাখাল মাইরা ধরে নিয়ে গেছে, আর এই ঘর দর ভেঙে থেকে গেছে, আর নেতার ওই আব্রাহা নাকি জালিম বলে আইছে কাবা ঘর ভাঙবো, হে আপনার ঘর দর ভেঙে থেকে গেছে। আব্দুল মুত্তালিব কয় মা তুমি কি হয়েছে? তুমি তো পুরো পাওয়ারফুল মন্ত্রী। তাহলে বোঝা গেল মহিলারা সেই সময় থেকেই পাওয়ারফুল, কথা কন না কেন? নাহলে আর কি দেশ চালাইতে পারে নাকি 77 বছরের মহিলা? এখনো দেখেন না কোনো মন্ত্রী দেখে তাই না, এর নিজের ভিজিট নিজে করে। ওই ঢাকায় বইয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইয়া এক মন্ত্রীর কাছ থেকে খবর লয়ে ঘাটাইলের অবস্থা কি, আর আহনা লাগে না, কথা কন না কেন? কষ্ট হয়ে গেছে না? ভাবতেছেন গোপালগঞ্জের বেড়ে গোপালগঞ্জ বাড়ি বেড়ে দালালি করে না ভাই, আপনাকে রোগ দিয়ে আজ থেকে 10 বছর আগেও গেছি আর এখনো যাই, গাড়ি এখন আর যখন জামালপুর আগে যাইতাম ফজরের সময় রওনা দিতাম, মেশের সময় জামালপুর যাইতাম, আর এখন
আর কোনটা লাগবে না। আলহামদুল্লাহ বলেন, রাস্তাঘাট উন্নত হয়েছে আলহামদুল্লাহ বলেন। আপনাকে এই টাঙ্গাইলের যমুনার সেতু বন্ধ যে রাস্তাটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বেশি আমরা বেশি খুশি কেন জানেন, গোপালগঞ্জের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ পদ্মা সেতুটা হইয়া 7 ঘন্টা 8 ঘন্টা লাগতো গোপালগঞ্জ যেতে, এখন সেখানে 6 মিনিটে পারে ভাল লাগে না। আপনারা তো পদ্মা সেতুর কদর বুঝবেন না, আপনার তো জীবনে যাবে না, গেলে একদিন দেখতে দেবেন ওইটার কদর আমরা বুঝি সেজদাই বলি আপনার কান দিয়ে আল্লাহ কাছে, যে বিড়িটা আরো আরো অন্তত কতদিন করবো এটা কাম হবে আল্লাহ তারা অনেক বছর বাঁচে আলহামদুলিল্লাহ ভাই। পদ্মা সেতুটা হয়ে আমাদের অনেক উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে এটা আপনার বুঝাইতে পারবো আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বলে। যেরকম আপনার উত্তরবঙ্গের লেগে এই যমুন সেতুটা পদ্মা সেতুটা আমাদের জন্য একটা নেয়ামত। কষ্ট হইতেছে আর মাত্র 4 মিনিট কথা বলবো, আরে আমার উড়ানের কথা ছিল 9টায়, আমার উড়ে দিনে 10টায়, আমার কথা আমার দোষ না তো ভাই, আমি চাইছি মাগরিবের সময়, এটা আমার গরিব উড়ে ছিল। যাক তবু আপনাকে ঠকাবো না, এখন 11টা বাজতো আর 10 মিনিট কথা কই বিদায় নিতে কয়টা বন্ধু চলবে, চেয়ারম্যানের কাম আছে তো ভাই, বেড়ার কাপ বইয়ে রয়েছে সমস্যা নেই, হ্যাঁ বলে সমস্যা নেই, আপনার সমস্যা আছে তাহলে কয়টা বন্ধু চলবো। ওই যে লোকটা যায় গেল লুঙ্গি পরে, লুঙ্গিটা ধরেন জানো, হ্যাঁ ধরেন ওই মোড়া বেটারে ধরেন, ওই বেটা গেলে কিন্তু আমি অস্কর মাস করে দিয়েছি বুঝছে ইনশাল্লাহ বলেন, কোনো ডাউটই নাই, প্রস্রাব করবেন। আরে ভাই আমি গাজীপুর ওয়াজ করেছিলাম 2013 সালে, হাই রে মাহবুব রে ইতিহাস ব্রেক, তো আমি কইছি যেটা উজ্জ্বল লুঙ্গি টেনে ধরবেন, এক বুড়া বেডা সুরাই সুবির তাফসীর শুনতে যে পোষা পাইছে মাঘ মাসের শীত, পোষা পাইছে আধা ঘন্টা আগে, তা বেড়া তো ডর উঠতে পারতেছে না লুঙ্গি টান খাওয়ার ডরে, পোলাপান কেসরা পোলাপান যদি লুঙ্গি ধরে টান দেয় তো মাংস সব শেষ, বেটা বইছে মাঝখানে, তো বেটা চিন্তা করে এখন উঠবো কেমনে, পোষা পোষাপ দিছে, আরে এখন যে মার মুখের মধ্যে যদি বাইয়ে যায় আর একজনের পিছনে যে উড়ে তা আর এক বিপদ, বেটাই চিন্তা করে মাটি তো করবো না উঠবো না টানো খাবো না। বাংলাদেশের মানুষের বুদ্ধি তো হঠাৎ, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটা নিয়ে লুঙ্গির ভিতরে বেড়ায় নিছে, নিয়ে আস্তে আস্তে সারছে চাদরটা ঘেরাও দিয়ে, কিন্তু আধা ঘন্টা আগের বুড়া মানুষের সাফা তা তো ভাই দাম করে স্যার স্যারাই উঠছে, যখন স্যার স্যারাই উঠছে ডিজিটাল বলা বাংকা সাসা এ কল কল আওয়াজ হয় কি যে কথা কুষ্ঠ কথা কুষ্ঠ জিয়ারি ধরে মুতে দিছে বেড়া চুপ থাক বাইরে, আমি যে আশায় বসা করে রাখছি পোলাপান উঠে যে দৌড়ে আর কয় মাইরে দিছে সাসায় মাইরে দিছে আর একজনকে সাসা পুঁজে দিছে, আমি ঘটনা কি ওয়াজের পরে আমি শ্রী কমিটির কয় হুজুর যাকে কাম করছে না আজকে ইতিহাস বেড়ে আমরা দৌড়ে ওঠার ভয়ে বেড়া জায়গায় পোষা করে যাচ্ছে। আরে মিয়া 13 সাল থেকে নিয়ে 19 সাল পর্যন্ত গাজীপুর ওয়াজ করতে পারি না, গেলে খালি পোলাপান করতে মাইরে দিছে আল্লাহ আকবর বলেন তো, আল্লাহ পাগল গুলাকে আপনি মাফ করে দেন, এদের বাবা মাকে মাফ করে দেন, রেডি আছেন তো মানে ইনশাল্লাহ বাজান দে। আমেনাকে জিজ্ঞেস করে বৌমা বাড়িঘর ভাঙ্গিয়া দিয়ে গেল 50টা উঠল হয়ে গেল তুমি কি করছো, আমেনা বলে আমি মহিলা মানুষ হয়ে কি করব, আব্দুল মুত্তালিব জানে সারা দুনিয়ার পুরুষের বুদ্ধি আর শক্তি এক জায়গায় দিলে আমেনার পেটে যিনি অবস্থান করতেছে তার একটা দিনের সময় শূন্যস্থান পুরো হবে না, এই জন্য আব্দুল মুত্তালিব বৌমার সম্মান সামনে রেখে বললেন বৌমা তুমি কি করেছো, আমিনা বলে আব্বা আমি কি করব, বলে বৌমা তাহলে তুমি আমারে বুদ্ধি দাও আমি আব্রাহার সামনে কেমনে নিজেকে প্রেজেন্ট করব, বাবা আপনি জানেন এই বুদ্ধি আমি আমিনা দিয়া দিতে পারি গো, অনেক শ্বশুর আছে দেখবেন বড় বৌমার কাছ থেকে বুদ্ধি লইয়া বাজারে যায়, অনেক শ্বশুর আছে বৌমার কাছ থেকে বলিয়া তারপরে বাজার করে মার্কেট করে ঈদের মার্কেট, অনেক বৌমা কিন্তু অনেক মেয়ের মতো আছে আছে না, আব্দুল মুত্তালিব 10টা পুত্র বধূর মধ্যে আমেনার কাছ থেকে বুদ্ধি নিতেন, 10টা ফুলার বউ বুদ্ধি নিতেন কার কাছ থেকে,
বৌমা বুদ্ধি দাও, আমি আপনার কাছে উঠে আনতে যাবো আর ওরে প্রতিবাদ করবো, তুমি কি কো? আমি না বলে আব্বা দুইটা শর্তে আপনি যাইতে পারবেন আব্রাহার কাছে। এক নম্বর শর্ত, বেঈমানের কাছে যাইয়া বীরের মতো কইবেন, এ হিজলার ঘরে হিজলা তুই আমার উল্টান শেষ খেয়ে আমি আর ওয়াজি করব। এই সাতার শক্তি বেড়া রেডি রেডি দেখবো আমেনার ডায়লগটা শুনে নবীর মায়ের প্রতি কতটুকু ভালোবাসা জন্ম নেয়। এই আমেনা বললেন আপনি ওর সামনে যে করবেন, এই হিজলার ঘরে হিজলা কাপুরুষের ঘরে কাপুরুষ, তুই আমারে না পাই আমার বাড়ি ঘর ভাঙ্গে তুই এসে উঠলো এসো, তুই বলে জাতিসংঘের চেয়ারম্যান, তুই হিজলা 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 হিজলা। আব্দুল মুত্তালিব এইটা আমি কেমনি কমে জাতিসংঘের চেয়ারম্যান কবেন আপনি? তারপরে ওর সামনে দাঁড়ায় বীর পুরুষের মতো কথা বলবেন, একটা কথা ছাড়বেন না। তারপরে কি করবো? পরে যখন আপনি ওর কাছ থেকে উঠ ফেরত রিটার্ন নিয়ে আসবেন, আঙ্গুলটা উঁচা করে কইবেন, এই এই হিজলার ঘরে হিজলা, তুই বলি আগামীকালকে কাবা ঘর ভাঙতে যাবি, আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাল্লি সভাপতি, আমার বাবা ছিল হাশেম ছিল সভাপতি, আমার দাদা আব্দে মানাবো ছিল সভাপতি, তুই পারলে আসিস আমি কাবার চত্বরে দাঁড়ায় থাকবো, পারলে কাবা ঘরে একটা উঠা শুটাস একটাইটা শুটাস একটাইটা শুটাস একটাইটা শুটাস আর চ্যালেঞ্জ করে আসবেন কালকে। মা যাই তলে যান, আমার দিক তাকাবেন, দেখেন কারে কারে নিয়ে যায় আব্দুল মুত্তালিব। এক নম্বরে হুজুরের চাচা আবু তালেব, আমি একটু দম নিলাম দেখি কার মোহাম্মত আছে। এক নম্বরে আবু তালেব, সুরায় ফিলের তাফসিরে দেখবেন বানানো কথা আমি বলি না। দুই নম্বরে আব্বাস, তিন নম্বরে হামজা, চার নম্বরে হুজুরের চাচা, দুই নম্বর চাচা হাজাল, পাঁচ নম্বরে হারিস। খালি হুজুরের চাচা দুই তিনজনের নাম ধরেন, বাকিগুলো জানেন না কেন? এগুলো মুখস্থ করেন মিয়া, এত নায়ক নায়িকার পরিমণির খবর গোষ্ঠী শুদ্ধের খবর জানো? মিডিয়ালারা যে পরিমণি কই গ্রামে কবে কি করছে, আপনি পরিমণির ইচ্ছি নেন কে? পরিমণি তোমার বোন লাগে না, পরিমণি তোমার হ্যাঁ সাক্ষাৎ নাও কে? আর একজন তার কাছে জিজ্ঞেস করো হুজুরের চাচা কজন, কও কত কর না কে? এই হারামি মিডিয়া গুলো এই পিছনে গড়ে না গড়ে পরিমণি নটুকি পতিতাই গুলার পিছনে গড়ে, কত কর না কে? দাও এই মিডিয়ার কপালে জুতার মালা, যেই মিডিয়ার কোন আজকে মামুল হক জেলে, যেই মিডিয়ার কোন আজকে আজা মিজার উমার আজারি চলে গেছে দেশ থেকে, আজকে সর্বনা বিশ্বামের সাথে আরেক তীরে লাগাই দিয়ে ধুয়ে দিচ্ছে মিডিয়া, কথা কও না কারো? এই চেয়ারম্যান এখানে কি কইছে, মিডিয়া তুলে নিয়ে ছেড়ে দিছে, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় বইয়ে কি জানে যে আমার দলের বিরুদ্ধে কি কথা কইছে? আরো এমপি কি জানে? এই মিডিয়ার কারণেই তো। আর মিডিয়া হারামি গুলা যেটা ওদের কামাই হইবই নেই সারে, কবে 2004 সালে দেখাইছে, 2006 সালে দেখাইছে আমি বিড়ি খাওয়ার স্টাইল, এই বাটপার গুলি এখনো সেটা সারে, কথা বল না কেন? কবে গান গাইছি 2008 সালে জেমসের গান এখনো সারে, আর আমার মা বোন তুলে বকে কষ্ট হইতেছে, দুইটা মিলিয়ে ইমান তাজা করার জন্য একটা আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আল্লাহ এখনো আছে না? আছে। ইসরায়েলের কুত্তা বাহিনী তোর দাদার দাদার তাও হিসাবে নাতির ঘরে পুতি জুতি খুতি ধ্বংস হয়ে যাবে মাত্র 1000 পাখির সামনে, তুইও ধ্বংস হয়ে যাবি ফিলিস্তিনের মুসলমানের পাথরের আঘাতে। অপেক্ষা কর অপেক্ষা কর। আব্দুল মুত্তালিব ছয়টা বললে হ্যাঁ জিজ্ঞেস করে আব্রাহার পিএসরে জিজ্ঞেস করে, এ তোকে প্রেসিডেন্ট কো? হে এখন রেস্টে আছে, এ ডাক দে হিজলারে ডাক দে, দেখবেন চেয়ারম্যানের সাইতে কিন্তু চেয়ারম্যানের পিএস এর কিন্তু ঠেলা বেশি আছে না? আমাদের সমাজে চেয়ারম্যান সাহেব আর পিএস রে কয়ে দিছে, এই ঘরের মধ্যে বইয়ে মদ খাইতেছে, কিন্তু পিএস রে কয়ে দিছে কবি চেয়ারম্যান ঘরে নাই, চেয়ারম্যান মাইয়া বড় এটা শুনছে, লোকজন এর ডাক দিছে চেয়ারম্যান সাহেব ঘরে আছে, আব্বাই কয়ে দিছে হে ঘরে নাই, কথা কর না কেন? এরকম আছে না?
যারা জনগণের পাশে থাকে, যারা জনগণের খেদমত করে, যারা ঘাটে মাঠে চাটে। আজকের মাহফিলের পরিচালক বলেন, আপনাদের চেয়ারম্যান সব জায়গায় বিচারণ করে, দোয়া করি আল্লাহ খাদেম বানায় দিক, রক্ষক বানাক, ভক্ষক যেন না বানায়। কিয়ামতের মাঠে যে কি বিচার হবে, ইদা হাকামতুম বাইনান নাস তাহকুমু বিল হক, বড় হইলেও জ্বালা নিচে হইলেও জ্বালা, কথা ঠিক না ঠিক? কষ্ট হইতেছে তোমারই তো আমরা খুঁজতে গিয়েছিলাম, তুমি তাহলে আব্দুল মুত্তালিব? হ্যাঁ, তোকে হিজলাটা করে কাকে কি বল, তোল্লাকে কি কম ডা করে? আলম তর কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল আলম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। হ্যাঁ রে আমার আল্লাহ রে, আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বিরুদ্ধ হয়ে গেছে, আল্লাহ এখনো আছে, আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমান মিন তাফাবুত। কোরআনের আয়াতগুলো এখনো আছে না নাই? ইসরায়েল তুই মনে করিস না তোরা সব ক্ষমতার বাণী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহ বলেন সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, ওই আল্লাহই বলেছে বাইতুল্লাহ আর বাইতুল মুকদ্দাস আমার কিবলা। কষ্ট হইতেছে? কাটাইলের যুবক দেখাই দে আমার আল্লাহকে, ওয়াস্ত জীবন ভরে শুন, জীবন যা কাট থাক বাতিলের সাথে কোনো আপোষ নাই। হিন্দি মিডিয়ামে বের হয়েছে, এ তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। হ্যাঁ, তোমার নাম আব্রাহা? হ্যাঁ, হিজলার মতো কাম কর লাগে। আমি কি করেছি দাদা ভাই, আমি কি করেছি? তুই কি করস নাই? ওই যে আমেনা ব্যাটারি চার্জ দিয়ে দিছে, ওরে ভয় করে কথা কবেন না, লা তাকাব ইন্নাল্লাহ মানা, ভয় করবেন না, আল্লাহ আপনার সাথে আছে, আর আপনার ওই দাদু ভাইয়ের শক্তি আল্লাহর পক্ষ থেকে আছে। মা কি করেন নাই আপনি? কি করছি? আমার উট গুলা কই? আমি তো জানি না আপনার উট গুলা কি। এই 50টা উঠলো এসর হিজলার করে হিজলা, কি আমার লাগে না পাইলে আমার পায়খানার লাগে পাশে খুইডা বল কি বলো? হ্যাঁ, তুই কাবা বাংতাছ, কাবা বাংবি তা আমার কি? এইটা কি বলো, তুমি না কাবা ঘরের মুতাল্লি, তুমি না কাবা ঘরের সভাপতি, আমাকে আর পায়ে ধরে বলবা কাবাটা ভাঙবো না, আর বরঞ্চ তুমি কইতেছো কাবা ভাঙবি ভাঙ্গা, তুই কি স্বার্থ বর করে ইজলার করে ইজলার। জোরে 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 জোরে, আমি 50টা উটের মালিক আপাতত জীবিত যতদিন আছি, 50টা উট আল্লাহ আমার দিছে এটার মালিক, কাবা ঘরের মালিক আমি না, আমার উঠ ফেরত দে, আর কালকে আগামী কালকে যদি মায়ের স্তনের দুধ খাইয়ে বড় হয়ে থাকস, কাবাগর বাংতে আসবে, আমি দাঁড়ায় দাঁড়ায় দরজার সামনে দাঁড়ায় দেখব। বজন দেবার আমার আল্লাহ হচ্ছে এই কথা পূরণে বলে, আলম তোমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল, আপনি নবী দেখেন নাই আমি কেমনে আব্রাহা এবং তার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলাম? হে যুবক ভাইরা, যেই মানুষটা মায়ের গর্ভ থেকে সব ঘটনা বুঝে এবং দেখে শুনে, আমার আল্লাহ দেখাই গো বাবা, আমার ওই মানুষটারে কেউ গালি দিলে ওরে দুনিয়ায় আস্থা রাখবো না। এবার আমার দিকে তাকাবার দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহকে বুঝায় কইবা, মানি তোমার নবীর উম্মত হতে পেরে কত আনন্দ হইছি, কত শুকরিয়া আদায় করছি। আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে চলে আসলেন গো বাবা, ইন্দিমিন টাইম আমেনা জিজ্ঞেস করলেন, আব্বা হুজুর আপনি কি বলে আসছেন? মা তুমি যা যা শিখাই দিছো তাই বলছি গো মা, মা চলো এখন আমি তোমার নিরাপত্তা জায়গায় রেখে আসি। বেইমানের যে দেখলাম
বেইমানের যে অবস্থা দেখলাম কালকে ঠিকই আসবে। 40,000 হাতি লয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষ সাথে নিয়ে আসছে মা। একটা অবস্থা অঘটন ঘটিয়া যাবে, তোমার আমি রেখে আসি, আমার দাদু ভাই তোমার পেটের তাকে অসম্মানী করা যাবে না। আমি না বলে বাবা গো বাবা, মক্কার এই বাক্কার সব মানুষ ঘরের থেকে বের হইয়া নিরাপত্তা স্থানে চলে যেতে পারে, আমি আমেনা, আমার স্বামী যেই ঘরে রেখে গেছে এই ঘরের বাইরে আমি যাব না। মা পাগলামি করিস না রে, স্বামী আজকে মারা গেছে অনেক কয়েক মাস হলো মা, তুমি বেশি করিও না, সকালবেলা একটা দাঙ্গা হাঙ্গামা হবে। আমি না বলে বাবা গো, আব্রাহা কেন, আব্রাহার বাবাও বাক্কা শহরে ঢুকতে পারবে না। বাজাম দেখুন দিনটা নরম করে চোখের পানি ফেলা এক কাঁদা। আমি না শ্বশুর আব্বাকে বলে, আপনি তো আব্রাহার সামনে যে কাজ করে আসছেন, বাপি কাজটা আমি আমি না করি চাইছে দেখেন। কাবা ঘরের দরজার সামনে যাইয়া সিঁড়ি বেয়ে বেয়ে কাবা ঘরের মধ্যে ঢুকলেন, কাবার করে দলের সাথে কবালটা লাগাইয়া চিল্লার বলে মালিক গো মালিক, তুমি তোমার বন্ধুরে আমার দ্বারা দুরিয়াতা সবই জানি, আমার থুতের মধ্যে মেশকম্বারে কিরাত, আমার পায়খানা পোশাবের মধ্যে মেশকম্বারে কিরাত, ও আমার টাঙ্গাল খাটালের বাইরা দুই নয়নের পানি দেওয়ার আল্লাহকে বুঝাইবা দেখো মায়ের দোয়া কত সিরিয়াস গো বাবা। আজকে 14 অক্টোবর আমার আল্লাহরে দেখায়া দাও, 14 অক্টোবর আমার আল্লাহকে দেখাও টাঙ্গাইল ঘাটাইলের বাইরা কালী হাতির বাইরা, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আমার আল্লাহকে দুই নয়নের পানি দিয়ে বুঝাইয়া কও, আজকে 14 অক্টোবর আমার আল্লাহ দেখুক হাজার হাজার মানুষ তার নবীর মায়ের কথা শুনিয়া কাঁদবে। আমি না টাক টাক গালের মানুষ, আমি না কাবা ঘরের মধ্যে কাবার অন্তকে জড়িয়ে ধরে বলে বলি, তোমার বন্ধুর খাতিরে কাবা ঘরকে রক্ষা করবা। আমি না বারবার যখন চিৎকার মেরে মেরে কান্দে কোনো উত্তর আসে না গো বাবা, ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব পিছনের দিকে চিল্লাই চিল্লাই বলে বৌমা তুমি রিটার্ন চলে আসো আর কাঁদতে হবে না। আমি না বলে আমি ডিসিশন না পাওয়া পর্যন্ত এই কাবা ঘরের চত্বর ছাড়বো না। বাজানে কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে বারবার ঝাঁকি দেয়, কোনো উত্তর আসে না বাবা। ওই জামানায় পড়তা ছিল দুইটা জায়গায় কপাল লাগাইলে দোয়া ডাইরেক্ট কবুল হইত, একটা হলো হজরে আসাদের ডান পাশে মুলতাজিম, আর একটা হলো কাবা ঘরের দরজা গো বাজার। কাবা ঘরের দরজার খিড়কি ধরে যখন আমিনা আমিনা বারবার ঝাঁকি দেয় কোনো আওয়াজ আসে না। আমিনা মনে মনে ভাবলে একটা কাজ করলে আমার মৌলার মাইন্ডে লেগে যাবে, ওই কাজটা এখন আমার করতে হবে। বাজান রে আমিনা শরীরের থেকে ওন্নাটারে বাবা টান দিয়ে সরাইয়া নিজের মাসার সাথে গিট্টু দিয়া আর একটা ওন্না দিয়া সমস্ত বডি ডাইকা আমার মালিক ডেকে ডেকে কয়, তো আমার পেটে যিনি আছে তারে কষ্ট দিলে তুমি কষ্ট পাইবে আমি জানি। আল্লাহ তোমার বদ্ধুর পেটের মধ্যে জোরে টাইট করে বেঁধে আমি কষ্ট দিচ্ছি, তাহলে বুঝিয়া লো আমেনার বুকের মধ্যে কত কষ্ট। আল্লাহ আমার স্বামী নাই, আমার বলে বক্কা ছেড়ে যাইতে হইব, আমি কি তোমার বদ্ধুর লইয়া কই যাইব, তুমি আমারে তাড়াতাড়ি সাহায্য শুভ সংবাদ দাও। এই কথা বলতে দেরি আছে, তাইরান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আমার মালিক বলে আমেনা রে রিটার্ন ঘরে যা, কাবা ঘর আমার, রক্ষা করার দায়িত্ব আমার। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়েছে যে 1400 বছর আগে যদি কাবা ঘরকে রক্ষা করতে পারে, ওই মালিক কি বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে পারে না? পারে 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 পারে, দরকার হয় বুকে তাজা রক্ত ঢেলে দিব, তবে আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে, আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আকবার, বলেন তো
পুরো আসমান জমিন কাঁপানো আল্লাহর পক্ষে আল্লাহ যেই তাসবিহটা সবচেয়ে বেশি দুর্বল, আল্লাহ যেই তাসবিহটা দিলে নিজেকে নিজে গর্বিত মনে করেন, আল্লাহ বান্দাকে দাম করে দেন, আল্লাহ বান্দার দাম বাড়ায় দেন, সেটা হলো তাকবীর। ধ্বনি যদি কখনো দরকার হয়, যদি তাজা রক্ত ঢালতে হয় আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত উঁচু করে দেখাই দেন, আল্লাহ এই হাত দুটাকে কবুল করেন, আমাদের কালেমা নসিব করেন। আপনারা দেখেছেন ফেসবুকে আজকে একটা বাচ্চা তার বাবার লাশের কাছে যে কপালে হাত দিয়ে আব্বু গো আব্বু গো তুমি এইভাবে শুয়ে আছো, তুমি কি মাইন্ড করে শুয়ে আছো, ওঠো ওঠো বাবা ওঠো। ইসরায়েলের এই ছোট ছোট বাচ্চাগুলো বাপরে ডাকতেছে মৃত বাবার লাশের সামনে দাঁড়ায়, তাদের ব্যথায় ব্যথিত হওয়ার দরকার আছে না নাই? এই বাংলাদেশের মুসলমান দরকার আছে না নাই? আমরা মায়ের কোলে ঘুমাইতেছি, মায়ের খাবার খাইতেছি, এই ডান্সেন কি আমার খাওয়াইতে আল্লাহ লাগবো না ভাই, কষ্ট হইতেছে, মাত্র 3 মিনিট কথা বল, 3 মিনিটের ভিতরে আমার সাথে একটা উত্তর দেন তো, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাল্লাহ বলেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানাবো, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো, আরো জোরে আরো জোরে, রাজি আছেন না? আমি জানি ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে, ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে, তা না হলে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ যে যেমনে বইছে হে এমনি বয়ে গেছে, একটা মানুষ ওঠে নাই, ঠিক না বেটি? এরা চেয়ারম্যানের বাসার থেকে খাইয়ে আসে নাই, আমার কাছ থেকে বাড়ি ভাড়া গাড়ি ভাড়া নিয়ে আসে নাই। আমেনা বলেন, সবে সাদেকের সময় আমার মোহাম্মদ দুনিয়া আসছে, আমার মোহাম্মদ যখন দুনিয়ায় পদর্পণ করছে ভূমিষ্ঠ হয়েছে, আমি আমেন আমার ঘরের বাতি নিবাদি কুপি নিবাদি, হঠাৎ করে দেখি পুরো ঘর আলো, আমি আমেনা দেখি তসবির দানার মতো অন্ধকারে জ্বলতেছে, আমি ধরতে গেলাম আমার হাত কে যেন সরাই দিল, আমেনা এখন হাত দিও না, আমি লোকটারে চিনিও না, তার হাতটা আমি ধরতেও পারলাম না, তাড়াতাড়ি দেখলাম আমার মোহাম্মদকে কোলে নিয়ে এসে একটা উড়াল মারল, একটা উড়াল দিয়ে মাস শেষ থেকে মাগরিব পর্যন্ত নিয়ে গেল, আমি আবার মোহাম্মদের 3 ঘন্টা আমার রুমে পাই নাই, যাওয়ার সময় লোকটা বলে গেল খবর দা তোর সন্তান যে দুনিয়া আসছে কারো কাছে আপাতত বলিস না, তুমি শুধু চুপ করে রেস্ট নাও, আবার তোমার সন্তানকে কিছু সময় পরে আমরা ফেরত দিয়ে দেবো। আমি আমেনা 3 কর্তব্য বিমর হয়ে দাঁড়ায় বসে আছি, কই গেল আমার সন্তান, কি দিল কই গেল, 3 ঘন্টা পরে যখন ওই লোকটাই ফিরাই নিয়ে আসলো, এবার আওয়াজ দিয়েন, আমি জিজ্ঞেস করলাম আমার জাদুর এলে কই গেছিলেন, বলে তোমার জাদুর এলো জান্নাত জাহান্নাম এবং সারা পৃথিবীর মাখলুকের সামনে ঘুরাইতে নিয়ে গেছিল। আমি না খুশির আরবদের চিত্তে বলেছিলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে কোলে লয়ে দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না কয়েকটা মিনিট, এরকম একটা সাদা রেশমি তোয়ালার মধ্যে আমি না আমার নবীর এইভাবে পেঁচাইয়া কপালের চুমা দিয়া বলে বাবা গো বাবা তোমারে আল্লাহ এত দামি করে বানাইলো, কেন তোমার জন্মের আগে এতিম বানাইলো, সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো আমিনা রে আমার নবীর কানে কোনদিন আওয়াজ দিবা না আমার নবী এতি, বেজন আমার নবী দুইটা জায়গায় অনেক দুর্বল ছিলেন, 1 নম্বরে নবীরে যদি কেউ আল্লাহর ভয়ের কথা বলতেন নবী ভয়ে কাঁপতে থাকতেন, 2 নম্বরে যদি কেউ বলতেন হুজুর আমি এতি, গতকালকে মানিকগঞ্জ ওয়াজ করছি গোলোয়ার স্টেশনে, স্টেশনে বাস স্টেশনে
হাজার হাজার মানুষের সামনে মিডিয়াদের জিজ্ঞেস করেন, ওয়াজটা তো কালকে ভাইরাল হয়ে গেছে, মাত্র 8-9 বছরের একটা বাচ্চা দৌড়ে স্টেজে আসছে, চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে দাঁড়ায় বলে, আমার আব্বু নাই, আমি যখন বলছি বাবারে বুকি নিয়ে মাপ চাও, ওই ছেলেদের তো বাপ নাই, ও কারে ধরবো, ও দৌড়ে এসে আমার জন্য 100 টাকা নিয়ে, আমার আব্বু নাই, আমার মা আছে, আমার মা অন্য জায়গায় বিবাহ বসে গেছে, আমি যখন সব বাবার কাছে যাই, আমার বাবা আমার মা রে, হে আমার টাঙ্গাইল জেলার বাইরে ঘাটাইল থানার বাইরে রে, এই দুনিয়ায় যার বাবা নাই, ওর দুঃখ বোঝার মতো কেউ নাই রে দাদা। আমি ইলিয়াস রহমান জেহাদি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কারনিগঞ্জ বাবা একটা মসজিদ বানাইছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি আল্লাহ বিবাহ করাইছে, ইচ্ছা করলে তাদের কাছে চাইলে অনেক কিছু পাই ঘুমাওয়া, কিন্তু বাজাতে জীবনে কোনোদিন তাদের কাছে হাত পাতি নাই, আমি আমার মাওলার কাছে হাত পাচ্ছি, আমার ওয়াদের সমস্ত টাকা দিয়ে মসজিদ করছি বাবা, দেখি আইসো আমার মায়ের নাজাতের জন্য প্রতিদিন কান দিয়ার বলি, মালিক রে তুমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাই, আমি আমার মাকে জীবনী এক খেলি পানও কিনে খাওয়াইতে পারি নাই, আমি আমার মাকে জীবনে একটা চাদরও কিনে দিতে পারি নাই, মায়ের যে কত কষ্ট এটা আমি সারা বাজার, যাদের মা মারা গেছে তারা সারা আর আল্লাহ সারা কেউ জানবে না, যুবক ভাইরে আমার নবী এই জন্যই যখন কেউ বলতেন আমি এতিম বলতে দেরি হইতেন, আমার নবী তারে বুকে জড়িয়ে নিতে দেরি করতেন না, এই যে মাদ্রাসা যেটা পত্রিকা এই যে তো মাহফিল, এই হাফিজিয়া মাদ্রাসায় কত ছেলে আছে বাবা, মাও নাই বাবাও নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই হেফজখানার ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন, বিশ্ব নবীর ভালোবাসায় আবৃত হইয়া জান্নাতে থাকবে, এতিমদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এবার শুধু চোখের পানি ফেলায় কাঁদবেন, নবী আমার একজন সাহাবীর সামনে দাঁড়ায় বলে, বাবা তোর নাম কি? আমার নাম সাদ। কি নাম? জোরে কর, আরো জোরে। তোর বাপ আছে? না। মা আছে? না। কার বাসায় থাকোস? আমি থাকি আমার চাচার বাসায়। কি করবস? কি করব? আমরা মসজিদে না ভূমিতে যে হাদি আসে তাই খাই, আর রাত্রে চাচার বাসায় ঘুমাই। তোর চাচা কালেমা পড়ছে? হ্যাঁ। চাষা মসজিদে আসে? হ্যাঁ। এই হাজার হাজার মুসল্লির মধ্যে তোর চাষা করে দেয় তো? চাষারে লই যে চাষা আইন নবী আপনার ডাকে বোখারির হাদিস, আমার বাজনে বানানোর কথা না, সাদ ডাকিয়া কয় চাষা, আমার নবী আপনার ডাকে ডাকে কয় এই সাদের উম্মে চাষা, এই উম্মে সাদ, এই সাদের চাষা, তুমি কি সাদের কষ্টটা বুঝো? সাদের চাষা বলে, হুজুর আমি যতটুকু সম্ভব গরিব মানুষ ততটুকু বুঝি, নবী আমার বললেন তুমি কি জানো এই সাদের চোখের পানি আমার আল্লাহর কাছে জান্নাতে চাইতেও দামি। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাকবে না, তখন পাও দূরে ধরছি, নবী আমার সাদরে একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় সাদরে আজ থেকে তুই আমার কলিজার টুকরা। কেন কইলেন এই কথা? বললেন যে এই সাদকে যে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসবে, আর এই সাদের মধ্যে যে কত কষ্ট আমি নবী ছাড়া কেউ জানে না, কারণ এই সাদ বাল্যকালে মা হারাইছে বাবা হারাইছে, আমি নবী জানি সাদের মধ্যে মা বাবার কত আগুন ধাউ ধাউ করে জ্বলে। আপনাদের সমাজে এতিম আছে না নাই? আছে না? যদি এতিম খারাপ থেকে থাকে
ওই এতিমখানা মাদ্রাসায় যাবেন, একটা ছেলে ডাক দিয়ে আমার নবীর মতো সাদরে যেমনি বুকি নিয়ে নবী কাঁদতেন মাঝে মাঝে, আমার নবী এতিমদের না মাথাটারে নাকের কাছে নিয়ে এইভাবে ঘেরান টান দিতেন, কেন এতিমদের গায়ের থেকে নবী বলতেন জান্নাতের খুশবু আসে। তাহলে এতিমখানায় কিছু করার দরকার আছে না নাই? জরিমানা আছে না নাই? আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, রাত 11:30 সময়, 11:30 বেশি বাজে, আমার সাথে একটা বাধা দেবেন, আমি মা হারা সন্তান, আমার বাবা বেঁচে আছে। এই যে গত 10 দিন এই মাসের 5 তারিখে আমার মাহফিল ছিল আমার গ্রামের বাড়ির পাশে, আলহামদুলিল্লাহ বলে মাদারীপুর শাহজাহান খান সাহেবের এমপি সাহেবের বাড়ির সাথে ওনার এলাকায়। যখন মাহফিলে গেছি ভাই, মাহফিল আব্বাও গেছে, কেন আমার আব্বা তো পাশেই, তো আমাদের গোপালগঞ্জ মাদারীপুর তো পাশাপাশি, আমার আব্বা গেছে। যাওয়ার পরে আমার আব্বা শুনছে, আরে ভাই আমার এলাকায় যদি 50 মাইল দূরেও হয় আমার আব্বা যায়, তার বলাবো যাই। আমার আব্বা গেছে আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনছে, ওয়াজ শুনে মানুষের কান দেয় আর বৃষ্টির পানি পড়তেছে, ছাতি ফুটাই ওয়াজ শুনতেছে, ওই ওয়াজটা দিয়ে বাইরে লইছে। তো ছাতি ফুটে মানুষ বসে, একটা মানুষ যায় না, আপনাদের মতো যেন বসে আছেন, বৃষ্টি নামতেছে তুমুল বৃষ্টি, বৃষ্টির মধ্যে ছাতি ধরে মানুষ ওয়াজ শুনতেছে, একজন যায় না, আমার আব্বাও পিছনে। তো ইন দি মিন টাইমে আমি যখন বলছি আজকের মাহফিল আমার বাবা আছে, আজকের দোয়া কবুল হইল, অনেক মানুষ আমার আব্বার কথা শুনে এই কান্না শুরু করে দিছে। তো ওয়াশ টোয়াশ শেষ করছি, বৃষ্টির মধ্যে ওয়াশ শেষ করে আব্বারে গাড়িতে উঠাইয়া বাড়ির সামনে নামাই দেওয়ার আগে বললাম আব্বা সাথী লন, সাথী লই আব্বা যখন রওনা দিছে, আমার আব্বা কি বলে যুবক বাপ কারে কয়তাই দেখ, আমার আব্বা বলে তুমি ঢাকায় যাইতেছো বৃষ্টি নামতেছে, খবরদার আস্তে আস্তে গাড়ি চালাই যাবে, আর ঢাকায় পৌঁছাবার আগ পর্যন্ত আমি কিন্তু ঘুমাবো না, ফজর হোক আর 2-4 বাজুক আমি তোমার কণ্ঠের আওয়াজ না শুনে, যে তুমি বাসায় পৌঁছাই সেটা না শুনে কিন্তু আমি বিছানায় পিট দিব না। যুবক ভাই রে কেন আমি তোমাদেরকে বলছি, তুমি আমার এখন বন্ধু হয়ে যাবা, আমার আব্বা জানে ড্রাইভার আছে আমি আছি, আমার সফর সঙ্গীরা আছি, আস্তে আস্তে চালায় যাবো, আমার আব্বা এটাও জানে আল্লাহ নিলে পৌঁছাবে, কিন্তু আমার বাবা বাবা কারে কয় রে, বাবাই বলে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে সোলো চালায় যাইবা, রাস্তাঘাট পিছল হয়ে গেছে, তোমার আওয়াজ না শোনা পর্যন্ত আমি বাবা ঘুমাবো না। আমি একটু পরীক্ষা করার জন্য মাঝে মাঝে মোবাইলের দিকে তাকাই, দেখি আমার আব্বা অনেকবার আমারে ফোন দিছি, আমি ঢাকায় ঢোকার পরে বাবা আব্বারে ফোন দিয়ে বললাম আব্বা সবে মাত্র বাসায় পৌঁছাইলাম, আমার আব্বা মায়া বড় কণ্ঠ নিয়ে বলি এখন আমি বিছানায় ঘুমাইতে যাব। হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার বাবা যদি এখনো পর্যন্ত বিছানায় না যায় আমার সন্তান টাকা পৌঁছাইছে কিনা, তোমার বাবা যাদের বেঁচে আছে এখনো পর্যন্ত তোমার বাবা স্কুল কলেজে গেলে তোমার বাবা তোমাদের অপেক্ষায় থাকে গো দাদা ভাই, হে যুবক আয় আমি তোর দুটা বাবা।